নমস্কার সবাইকে। আজকে আমরা যে বেশ অভ্যাস করছি সেটা হচ্ছে আমাদের পঞ্চম আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব, যেটা এবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল আগামী পরশু। আপনারা সবাই জানেন যে এর আগে কোচবিহারে হয়েছিল ফোর্থ ইন্টারন্যাশনাল রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল, এবার ফিফথ অর্থাৎ পঞ্চম ফিফথ ইন্টারন্যাশনাল রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল দুদিন ব্যাপী শিলিগুড়িতে হচ্ছে শহরে এবং গ্রামে। শহরে হচ্ছে আমাদের শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে আগামীকাল 28 তারিখ। আমাদের হচ্ছে 3টা থেকে মেন প্রোগ্রাম শুরু হবে আর 1টা থেকে আমাদের যে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যাবে, হল বুকিং করা আছে 1টা থেকে 3টার মধ্যে মেন প্রোগ্রাম শুরু হবে এবং রাত 9টা অবধি চলবে আগামীকাল। এবং আগামী পরশু হবে গোসাইপুরে মোলাইজোত মাঠে, জাগৃতি সংঘ ক্লাবের মাঠ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাই স্কুল আছে তার পাশের মাঠ, সেখানে সন্ধ্যা বিকেল 4টা থেকে শুরু হবে, সেখানে আমাদের রাত অবধি চলবে প্রোগ্রাম। আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে অনেকগুলো বিষয় আছে। আমাদের যারা রাজবংশী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কেউ অভিনেতা অভিনেত্রী হিসাবে, কেউ ডিরেক্টর হিসাবে, কেউ প্রডিউসার হিসাবে, কেউ ক্যামেরাম্যান হিসাবে, কেউ মেকআপম্যান বা অন্যান্য অনেক বিষয় আছে, মিউজিক ডিরেক্টর হিসাবে, গায়ক গায়িকা হিসাবে, তাদের মধ্যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছেন। উত্তরবঙ্গের যেমন আছেন, উত্তরবঙ্গের বাইরেরও আছেন, বাঙালি নেপালি থেকে শুরু করে হিন্দিভাষী বিহারি সব রকম ভাষাভাষীর মানুষ কিন্তু এখানে কাজ করছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। রাজবংশী ফিল্ম ইন্ডাস্ট্রির উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় একটা ফিল্ম ইন্ডাস্ট্রি। এই ভাষায় প্রচুর এখানে আগে সিনেমা তৈরি হতো, এখন সিনেমা কম হয় যেহেতু গ্রামীণ হলগুলো বন্ধ, কিন্তু শর্ট ফিল্ম প্রচুর হচ্ছে, মিউজিক ভিডিও প্রচুর হচ্ছে, কমেডি অ্যালবাম প্রচুর হচ্ছে। আমরা মোটিভেট করার জন্য এই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছি। এবার আমাদের প্রথম দিন থাকবে ওপেনিং যে সেরেমনি, সেই সেরেমনিটা দীনবন্ধু মঞ্চে থাকবে। এখানে আমাদের নেপাল বাংলাদেশ থেকে অনেকে আসছেন, আপনারা জানেন ইন্টারন্যাশনাল মানে হচ্ছে শুধু ইন্ডিয়াতে নয়, আমাদের বাংলাদেশে এবং নেপালেও এই ভাষায় প্রচুর সিনেমা তৈরি হয়। বাংলাদেশে একটি সিনেমা রয়েছে যে সিনেমাটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেই দেশে 4টি ন্যাশনাল পেয়েছে এই ভাষাতেই নির্মিত। তো আমাদের দেশেরও কিছু ছবি বাইরে গিয়ে আমেরিকায় গিয়ে পুরস্কৃত হয়েছে, আসামের ছবি পুরস্কৃত হয়েছে, আপনারা জানেন আমাদের এখানে বেঙ্গল বিহার আসামের যারা কলাকুশলী আছেন, অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা থেকে শুরু করে ডিরেক্টর টেকনিক্যাল পার্সন সবাই আসবেন। এবং যে ক্লোজিং সেরেমনি যেটা রয়েছে, ওপেন স্টেজ যে প্রোগ্রাম রয়েছে, সেটা আগামীকাল হবে গোসাইপুরের যে মাঠ বললাম, মোলাইজোতের মাঠ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাশে, সেখানে হবে খুব জমজমাট অনুষ্ঠান হবে দুদিনের মধ্যে। আমাদের সব কিছু থাকছে এখানে, আমাদের যেমন কিছু কিছু ফিল্ম দেখানো হবে, পাশাপাশি ছোট ছোট আমরা শর্ট ফিল্মগুলো দেখাবো, সময়ের যেহেতু একটা ব্যাপার থাকে। পাশাপাশি আমরা যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ, প্রথম থেকে আজ অবধি, তাদেরকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে পুরস্কৃত করব। পাশাপাশি যারা নতুন রয়েছেন তাদের মধ্যে সেরা যারা ডিরেক্টর, সেরা অ্যাক্টর, সেরা অ্যাক্ট্রেস, তারপরে সেরা ফিল্ম, সেরা গায়ক গায়িকা, মিউজিক ডিরেক্টর, তো আরও অনেকগুলো রয়েছে বিভিন্ন আমাদের ক্যাটাগরি ওয়াইজ আমরা পুরস্কার তুলে দেব। পাশাপাশি এখানে নাচ হবে, গান হবে এবং ফ্যাশন শো হবে, তো দুদিনের অনুষ্ঠান খুব জমজমাট হবে। আমাদের যেহেতু এটা শিলিগুড়িতে হচ্ছে, উত্তরবঙ্গের অলিখিত রাজধানী শিলিগুড়ি, সবারই আশা যে এখানে ভালো অনুষ্ঠান হবে, আমরা সেই চেষ্টা করছি। আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সব ভাষাভাষীর মানুষ যারা উত্তরবঙ্গে আছেন, সব ভাষাভাষী মানুষ আপনারা আসুন, আমাদের এই প্রোগ্রামটা দেখুন। শুধু উত্তরবঙ্গের নয়, নেপাল থেকেও অনেকে আসছেন, আসাম থেকেও আসছেন, বিহার থেকেও আসছেন, বাংলাদেশ থেকে যেহেতু ভিসা ব্যাপার আছে অল্প কিছু মানুষ ওখান থেকেও আসবেন প্রতিনিধি। তো আমরা সবাইকে এই যেহেতু অনলাইনে আপনার সে একটা গল্প, সুন্দর গল্প থাকবে, তার প্রেজেন্টেশনটা সুন্দর থাকবে, তার যে অভিনেতা অভিনেত্রীরা ভালো অভিনয় করবে, পরিচালনা ভালো হবে, তাদেরকেই আমরা মানে বিচার করছি। সেই হিসাবে আমরা আমাদের যে জাজেস বোর্ড রয়েছে, আমাদের এখানে যারা রয়েছে আমরা কেউ জাজেস নয়, জাজেস যিনি যারা রয়েছেন তারা বিচার করছেন, কাজ করছেন, নিরপেক্ষভাবে সম্পূর্ণ বিচার করা হবে এবং কোনো রকমভাবেই আমরা
যে আমরা মেইন কমিটিতে যারা রয়েছে আমরা কোনো রকম ভাবে এখানে ইন্টারফেয়ার করছি না এবং করবো না। কি ক্যাটাগরি আছে এই ফেস্টিভ্যালে পুরস্কার বিতরণ? আর এখানে আছে হচ্ছে ফিচার ফিল্ম আছে, আছে শর্ট ফিল্ম, আছে টেলি ফিল্ম, আর ডকুমেন্টারি ফিল্ম, তারপরে মিউজিক ভিডিও, কমেডি আছে সেটা আছে, আর কি বল তো এই কতগুলো আছে। এবার এর মধ্যে থেকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে যে বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ডিরেক্টর, বেস্ট সিঙ্গার, বেস্ট মিউজিক ডিরেক্টর, এসব নানা রকম অনেকগুলো ক্যাটাগরি আছে, সেগুলোতে আমরা তুলে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল, সেক্ষেত্রে নেপাল থেকেও কি আমাদের এই রাজবংশী ভাষাতেও কোনো টেলিফিল্মই হোক বা কী বল অন্যান্য যে ক্যাটাগরি ওগুলো কি জমা পড়েছে? হ্যাঁ, নেপাল থেকেও জমা পড়েছে। নেপাল থেকে প্রচুর এখানে আসবে, নেপালের কয়েকজন ডিরেক্টর আসবেন এখানে, পাশাপাশি নেপাল থেকে একটা ডান্স গ্রুপ আসছে, এটা আগামীকাল 28 তারিখ দীনবন্ধু মঞ্চে ডান্স করবেন তারা, নেপালের টিম। খুব ভালো লাগবে আর কি, মানে প্রদর্শনী তো মানে প্রদর্শনী হওয়ার জন্য একটা ফিল্ম আসছে, একটা বড় ফিচার ফিল্ম, যেটা এখানে হয়তো প্রদর্শনী করানো। আমরা জানি আমরা এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ডের মধ্যে যারা রয়েছেন আমাদের ওয়েল উইশার, তারা আমাদের এই রাজবংশী সিনেমা দেখছেন, ভালোবাসছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল এবং আগামী পরশু আপনারা আসুন, আনন্দ করুন, উপভোগ করুন, খুব ভালো লাগবে। সবাই মিলে আমরা উত্তরবঙ্গে আগামী দিনে একটা বড় ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করি। যদি উত্তরবঙ্গে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য, প্রচুর এখানে সুন্দর সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য রয়েছে, তো সেগুলোকে কাজে লাগিয়ে আমরা এখানে একটা এমন ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি যেখানে উত্তরবঙ্গের সব ভাষাভাষীর মানুষ আগামী দিনে আরও ভালো করে কাজ পাবে, কাজ করবে। এটা আমরা সবাই কাছে এটা আবেদন রাখছি। আমরা আমাদের কালকে যে প্রসূতিদিনের যে প্রোগ্রাম তার মধ্যে অনেকেই আসছেন, তার মধ্যে পারফরমেন্স যারা করবেন তার মধ্যে আসামের গায়ক রয়েছেন প্রবীর সরকার, গায়িকা রয়েছেন আসামের দেবযানী শীল, উনি কিন্তু বাঙালি কিন্তু উনি রাজবংশী ভাষাতেও গান করেন, হিন্দি ভাষাতেও গান করেন, আসামিজ ভাষাতেও গান করেন, তো প্রত্যেক ভাষাভাষীর মানুষ কিন্তু রয়েছেন আমাদের এই রাজবংশী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তারপরে এখানে আসছেন যে নায়িকা আসছেন শ্রেয়া অধিকারী, পারফরমেন্স করেন, গ্রুপ ডান্স করবেন, আমাদের গায়িকা বিখ্যাত গায়িকা কবিতা রায় আছেন, পরিমল বর্মন আছেন, প্রত্যেকে আসবেন, আরও অনেকে আসবেন, প্রত্যেকের নাম তো এখন বলে শেষ করা সম্ভব না। এখানে চাঁদের হাট যাকে বলে রাজবংশী ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাঁদের হাট এখানে বসবে দুদিন, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনারা আসবেন। আর আমাদের যে ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির সেক্রেটারি আছেন নীরেন বাবু, নীরেন রায় উনি কিছু বলবেন। 29 তারিখ হলো মূলত তোমাদের বিকেল 4টা। আচ্ছা, আর অডিয়েন্স যারা যারা আছে যা যা আছে মানে মানে এন্ট্রি ফি মানে ওপেন টু অডিয়েন্স? না, ওপেন ওপেন টু কোনো ধরনের কোনো এন্ট্রি ফি নাই, সবার জন্য মানে ফ্রি প্রবেশ, কোনো মূল্য নেই প্রবেশ, কোনো কার্ড কোনো নাই ব্যাপার নাই, যে কার্ড ছাড়া আসলে বিপদ যাবে এরকম কোনো ব্যাপার নেই, যে কেউ আসতে পারে। দীনবন্ধু মঞ্চ তো ওপেন টু অল, এবং গোসাইপুরের যে প্রোগ্রামটা হবে মুলাই যে ফটো সেখানে ওপেন টু অল। কি ধরনের रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह की रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस, टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वाल, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलगार्ड रोड, सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं।